ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। লাস্ট দিন তোমাদের কিন্তু একদম ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, কে কত পেয়েছো একদম সুন্দরভাবে হাতের নাগালে চলে এসেছে। এবার সুন্দরভাবে নিজের একটা প্ল্যান ছকে ফেলো যে আমি এতে অত পেলাম, এটা 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 আমার নাম্বার, আমার এই স্কোর, ঠিক আছে? যে যেটা পেয়েছো সেই স্কোর নিয়ে একদম খুশি থাকো, কোনো রকম চিন্তা করবে না, দুশ্চিন্তা আনবে না। সুযোগ কিন্তু একটাই, এই ইন্টারভিউ, তারপরে কিন্তু তোমাদের একদম ফাইনাল, যাই হোক রেজাল্ট পাবলিশ হবে, তাই না? তো কোনো রকম দুশ্চিন্তা করে সময় নষ্ট করবে না, হীনমন্যতায় ভুগবে না। যার যেটা পেয়েছো সে সেটা নিয়ে খুশি থাকো, যে যেটা যতটা মানে যোগ্য তার রেজাল্ট সেরকমই হয়েছে। তুমি যেমন কর্ম করেছো তোমার ফল আছে, কর্ম করো, অবশ্যই তোমার ফল থাকবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তোমরা সকলেই এই যে সুযোগ, এই সুযোগটা যেন তোমাদের মানে একদম একটা ভালোভাবে তোমাদের প্রত্যেকের জীবনে আর কি একটা ভালো দিন নিয়ে আসুক, উজ্জ্বল দিন তোমরা দেখতে পাও, সেই প্রার্থনা করি। আর আমি যেটা তোমাদেরকে চেষ্টা করছিলাম, বেশ কিছু কিছু প্রশ্ন যেগুলো মোটামুটি প্রায় ইন্টারভিউতে এসে থাকে বা সেই রকম টাইপের কিছু বলার চেষ্টা করছিলাম, তো সেটা নিয়ে আমি আজকে আর বেশ কিছু প্রশ্ন 10টা মতন আলোচনা করার চেষ্টা করছি। যেমন অনেক সময় প্রশ্ন করে ইন্টারভিউতে যে আপনার জীবনের প্রিয় সিনেমা কী, মানে কদিন আগে জিজ্ঞাসা করছিলাম যে তোমার শখ কী বা আপনার শখ কী, এরকম যদি জিজ্ঞাসা করে তখন হবি হিসাবে তুমি চাইলে বলতেই পারো যে সিনেমা দেখা বা কিছু। কিন্তু এই প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে বলে সরাসরি যে আপনার প্রিয় সিনেমা, তখন কিন্তু তোমার যে একদম প্রিয় সিনেমা যেটা সেটা কিন্তু তুমি বলতে পারো। যেমন আমি ব্যক্তিগত এটা প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম যে 3 Idiots যে সিনেমাটা আছে সেটা সম্পর্কে, মানে আমার ভালো লেগেছিলো এবং যদি ধরে আমি ওটা বলবো ভেবেছিলাম। এবার যদি কোনো সিনেমা তোমার এরকম আর কি পছন্দের তালিকায় রেখে থাকো, সেই তালিকার থেকে তোমাদের ওই সিনেমার কিন্তু প্রত্যেকটা ডিরেক্টর, প্রডিউসার, মিউজিক কম্পোজার, যে বিভিন্ন যে ডিপার্টমেন্ট থাকে বা কোনো কে মেন চরিত্র অভিনয় করলো টোটালটা লিখে নেবে। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে যে বিদ্যালয়ে যৌন শিক্ষা কতটা জরুরি। দেখো, বর্তমান যুগে যেভাবে শিশুদের উপর নির্যাতন হচ্ছে, ঠিক আছে, বড়দের ওপরে হচ্ছে তার সঙ্গে শিশুদেরও হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কিন্তু প্রথমে বলবে স্যার আমি মনে করি যে এই যৌন শিক্ষাটা অবশ্যই ছোট থেকে পাঠ্য বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত। কারণ এর মাধ্যমে শিশুরা যেমন বুঝতে পারবে যে কোন স্পর্শটা ভালো এবং কোন স্পর্শটা খারাপ, মানে মেন থিম হবে তোমার বলার যে গুড টাচ এবং ব্যাড টাচ, যে ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ। আমরা কিন্তু পড়াশোনার রেসপেক্টে আমরা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বড় মেয়েদের গায়েও হয়তো 7-8 পরে আমি হাত দিচ্ছি, কথার কথা আমার কথা বলছি, এবার আমার স্পর্শটা কেমন হচ্ছে সে যদি অনুভব করতে পারে সেটা ব্যাড না গুড, তাহলে কিন্তু সে কিন্তু ওখানে কিন্তু মানে সে কিন্তু রিয়্যাক্ট করতে পারবে। দেখা যাচ্ছে বাসে ট্রেনে যাচ্ছে তার কিন্তু সুবিধা হবে। তো এই একটা পয়েন্ট আমি যুক্তি দিলাম। আরেকটা জিনিস তুমি বলতে পারো, সেটা হচ্ছে এর যুক্তি দিয়ে, সেটা হচ্ছে অনেক সময় বয়সন্ধিকালে ছেলে বা মেয়েরা কিন্তু কী বলবো ডাইভার্ট হয়ে যায় খারাপ লাইনের দিকে, হ্যাঁ, যেখানে তাদের অনেক জিজ্ঞাসা থাকে কিন্তু তারা কিন্তু জিজ্ঞাসা করতে পারে না। তো স্পেশালি যদি আমাদের ইনক্লুডেড থাকে একটা সিলেবাসের মধ্যে এই যৌন শিক্ষাটা, তাহলে তাদের অনেক প্রশ্নের উত্তর তারা কিন্তু কাউকে জিজ্ঞাসা না করেও শুধু নিজের বই পড়েই কিন্তু উত্তরটা পেয়ে যাবে। এবং এটা নিয়ে কিন্তু তাদের অতটা কিন্তু যে আকর্ষণ, সেই আকর্ষণ অতটা কিন্তু থাকবে না। তো স্বাভাবিকভাবেই বলা যেতে পারে এই জিনিসটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। তারপরে প্রশ্ন এরকম থাকতে পারে যে দিবস পালনের গুরুত্ব কোথায়। আমার ব্যক্তিগত মনে হয় যেটা, দিবস পালনের সবচেয়ে বেশি গুরুত্ব, দিবস মানে হচ্ছে পূর্ব মানে আমাদের পূর্বে অনেক কিছু ঘটে গিয়েছে যেটা আমি বর্তমানে উদযাপন করছি। অর্থাৎ আমি যদি এক কথায় বলি তাহলে বলবো স্যার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই তিনটেকে মেলবন্ধন করার লক্ষ্যই হচ্ছে এই দিবস পালনের গুরুত্ব। কারণ আজ থেকে 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, অতীত, আজকের দিনে আমি এটাকে উদযাপন করছি তাহলে এটা বর্তমান, এবং আমি মনে করি এই উদযাপনের মাধ্যমে আমি আমার ভবিষ্যৎ যে প্রজন্ম তাদেরকে উৎসাহিত করছি যেন ভবিষ্যতে তারা এই দিনটাকে উদযাপিত করতে থাকে। কারণ একটা সময় যদি আমরা উদযাপন বন্ধ করে দিই তাহলে তো ভবিষ্যৎ প্রজন্ম তো জানতেই পারবে না যে ওই দিনটাতে কিছু একটা ছিল বা হয়েছিল। তো এটা আমার মনে হয়। তারপরে এরকম প্রশ্ন প্রায় শোনা যায় যে আপনার জেলা কিসের জন্য বিখ্যাত,
জেলাভিত্তিক প্রশ্ন, এটা মনে রাখবে। যেমন আমাদের মুর্শিদাবাদ সিল্ক এবং কাঁসার জন্য বিখ্যাত। তারপরে প্রশ্ন হতে পারে যে এরকম শিক্ষার্থীদের উপস্থিতির হার দিন দিন কমে যাচ্ছে কেন, এটা বর্তমান এই করোনার পরবর্তীতে খুবই একটা ভারী সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে স্কুলে কিন্তু শিক্ষার্থীদের ঠিক মতন আসা যাওয়া করছে না। কারণ 2 বছর স্কুল বন্ধ থাকার পর ওই যে একটা রেগুলার যে রেদিমিক ওয়েতে যে ক্লাস হতো, যে স্টুডেন্টদের যে আসা যাওয়া চলতো, সেটা কিন্তু অনেকাংশে কিন্তু এখানে একটু কমে এসেছে, ঠিক আছে। তো এটা আমরা চেষ্টা করতে হবে যেটা কীভাবে বাড়ানো যায়, কোনো একটা চাপ সৃষ্টি করতে হবে মানে স্কুলের প্রশাসনিক ব্যাপার থেকে, ঠিক আছে। তো এটা তোমাকে প্রশ্নটা এরকম যদি করে কমে যাচ্ছে কারণ কী, তাহলে বলবে যে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার কারণে যে শিক্ষার্থীদের মধ্যে যে একটা স্বাভাবিক স্বাচ্ছন্দ্য বা চঞ্চলতা বা স্কুল যাওয়ার প্রতি যে উদ্যমী ছিল সেটা কোনো অংশে একটু ঘাটতি পড়েছে। তো আমরা বিভিন্ন নিয়ম শৃঙ্খলার মাধ্যমে তাদেরকে আবার পূর্বের ন্যায় স্কুলে আনার জন্য চেষ্টা করব। সেটা উৎসাহদান হতে পারে, সেটা হতে পারে কোনো স্কুলের নির্দেশিকা যে এত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স লাগবে নাহলে পরীক্ষায় বসতে দেবো না, বা গার্জেন মিটিং করতে পারবি, অভিভাবকের সঙ্গে চুক্তি করব। বা মাঝে কিন্তু সরকারি একটা প্রকল্প আনা হয়েছিল যে দুয়ারে শিক্ষক, অর্থাৎ আমরা ডোর টু ডোর স্কুল থেকে মাস্টাররা সার্ভে করবে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করে আবার স্কুলে ফিরিয়ে আনা। তো এটা আমরা করেছিলাম, মানে যারা যারা স্কুলে আসছিল না অ্যাটেন্ডেন্স ধরে কিন্তু আমরা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আমরা সার্ভে করেছিলাম। তো এটা একটা হতে পারে যে কমিউনিকেশন বাড়িয়ে তাদেরকে আবার নিয়ে আসা। আচ্ছা, তারপরে প্রশ্ন রেখেছো এরকম যদি হয়, আচ্ছা এটা গেল, আচ্ছা বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ বলতে কী বোঝেন, বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ বলতে কী বোঝেন। তাহলে বৈচিত্র্য মানে কি, বিভিন্ন চিত্র, তাই না? তাহলে একটা ক্লাসের মধ্যে বিভিন্ন চিত্র মানে কি, আমি একরকম দেখতে, ও একরকম দেখতে, এরকম একটা হতে পারে, আমার একরকম ড্রেস, ওর একরকম ড্রেস, এরকম একটা হতে পারে। তো বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ এখানে ওই অর্থে না, এখানে হচ্ছে আমার যেটা মনে হয় যেটা হচ্ছে ধনী গরিব, তারপরে হচ্ছে সাদা কালো, মানে যেটা বলে হিন্দু মুসলিম বা অন্যান্য সম্প্রদায়, মানে ধর্ম বর্ণ একদম ভাষা বিভিন্ন কিছু নির্বিশেষে আমরা একটা ক্লাসের মধ্যে সবাই একসঙ্গে উপস্থিত হয়ে পড়াশোনা করব, এই শ্রেণীকক্ষটাকে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ বলা হয়, আমার জ্ঞানে বলা হয়। মানে হচ্ছে আমার মনে হয়, কারণ হচ্ছে হিন্দু মুসলিম আমরা একসঙ্গে বসি, কিন্তু আমরা যখন বলি আমরা কিন্তু বলি না যে আমি হিন্দু, আমি বলি যে আমরা ক্লাস 5-এর স্টুডেন্ট বা আমরা ক্লাস 5 বা 6-এর ছাত্র। তো আমার পরিচয় হচ্ছে আমি এই স্কুলের ছাত্র বা এই স্কুলের ছাত্রী। তো এই বিষয়টা বলতে চাইছে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষের মাধ্যমে, যেখানে ধনী গরিব হিন্দু মুসলিম বা আরও বিভিন্ন বিষয়গুলোকে নির্বিশেষে এখানে সবাই থাকবো। তো ওইটাই বলবে যে আমার মনে হয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা একসঙ্গে বসবাস করছে একটা ক্লাসের মধ্যে, এটাকেই বলা হচ্ছে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষ। আপনার প্রিয় বিষয় কী, এবার এই প্রশ্নটা যদি করে, যদি কোনো সাবজেক্টে স্পেশালাইজেশন থাকে তোমাদের সেটা বলে দেবে, যদি কারো অনার্স থাকে সেটা বললে। আমার হাতে দেখা যায় প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে করতে পারে যে তুমি কোন বিষয়ে অনার্স করেছো বা কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছো, এটাও করতে পারে, অথবা প্রশ্নটা ঘুরিয়ে হয়তো এইভাবে করলো যে তোমার প্রিয় বিষয় কী, তখন হয়তো তুমি নিশ্চয়ই অনার্সের কথাটাই বলবে। তারপর জিজ্ঞাসা করতে পারে যে তোমার যে ভালো দিক, সে ভালো দিক কী। আমি এর আগেও বলেছি যে আমার যেটা মনে হয় যে উত্তরটা দিতে পারো তুমি চাইলে, যে স্যার আমি নিজেকে যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারি এবং আমি যথেষ্ট পরিশ্রমী ও উদ্যমী, আমি যে কোনো কাজকে ভালোবেসে করতে মানে ভালোবাসি, এবং আমি নিজে মনে করি আমি একজন দ্রুত লার্নার, মানে দ্রুত আর কি যে শিক্ষা গ্রহণ করার ব্যাপারটা থাকে সেটা আমার মধ্যে আছে, বা একজন টিম মেকারও বলতে পারো, টিম ম্যানেজমেন্ট মানে একটা লিডারশিপ ভাব তোমার মধ্যে আছে, এগুলো চাইলে তুমি অ্যাড করতে পারো। নেক্সট প্রশ্ন তোমার তাহলে বলতে, তাহলে আপনার দুর্বলতা কী, যদি এরকম প্রশ্ন করে তখন তুমি বলবে স্যার আমার দুর্বলতা এটাই যেটা আমি এর আগেও বলেছি, যে আমি যদি কোনো কাজ পারি এবং সেটা যদি আমার সম্মুখে হয়, উনি যদি আমার হেল্প নাও চান, আমি কিন্তু নিজে আগ্রহী হয়ে সেই কাজটা করতে যাই, তাতে অনেক সময় উনি কিন্তু রাগও করতে পারেন, এটা একটা বলতে পারো। আর অথবা আরও অ্যাড করতে পারো অনেক হবে, কারণ তার মধ্যে আরেকটা আমি বলছি, তুমি হয়তো বলতে পারো যে স্যার আমি একটা সময়ে যে কোনো একটা কাজে খুব মনোনিবেশ করতে পারি, এটা আমার একটা দুর্বলতা, মানে এত গভীরে ঢুকে পড়ি যে অন্য কাজটার প্রতি আমার অতটা মনোযোগ থাকে না, এই অর্থে বলতে পারো। তো এই ছিল মোটামুটি আজকের বেশ কিছু প্রশ্ন, আমি তোমাদের জন্য এগুলোই রেখেছিলাম, আবার পরবর্তীতে আবার আলোচনা করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবে।